সুমনা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, পড়াশোনায় বেশ ভালো। তার বাবা দিনমজুরের কাজ করে। সুমনা ইদানীং লক্ষ্য করেছে, তার বাবার পক্ষে পরিবারের ভরণ পোষণ করে ভাই বোনদের পড়াশোনা করানো খুব কঠিন। বিষয়টি সুমনা তার ক্লাসের এক ম্যাডামের সাথে আলোচনা করল। ম্যাডাম সুমনাকে দুইটি টিউশনের ঠিক করে দিল। সুমনা যেমন ভালো ছাত্রে, তেমনি ভালো প্রাইভেট টিচারও। তাই মাস দুয়েকের মধ্যেই তার হাতে আরও কয়েকটি টিউশনে চলে আসে। সুমনা এই টাকা দিয়ে নিজে যেমন পড়াশোনা করছে, তেমনি তার পরিবারকে মাসে মাসে কিছু টাকা দিয়ে সাহায্য করছে। একদিন সুমনা তার এক ছাত্রের বাসায় পড়াতে গিয়ে দেখল তার ছাত্র বাসায় নেই, বাসায় শুধু ছাত্রের বাবা। সুমনা তাকে সালাম দিয়ে বলল, আঙ্কেল, রায়ান বাসায় নেই? রায়ানের বাবা বলল, রায়ান তো তার মায়ের সাথে তার মামার বাসায় গেছে, তোমাকে ফোন করে কিছু বলেনি? সুমনা বলল, না তো, আমাকে তো কিছু বলেনি। আচ্ছা, আমি তাহলে যাই, কাল আসব। রায়ানের বাবা বলল, মনে হয় ভুলে গেছে, সমস্যা নেই, এসে যখন পড়েছ এক কাপ কফি খেয়ে যাও। সারাদিন এ বাসা ও বাসা ঘোরাঘুরি করো, একটু কফি খেলে শরীর চাঙা হবে। সুমনা কি যেন ভাবল, তারপর বলল, ঠিক আছে আঙ্কেল, কফি খাবো, কিন্তু কফি বানাবে কে? রায়ানের বাবা বলল, আরে তোমার আন্টি বলেনি? আমি তো ভালো কফি বানাই, একবার খেলে সব সময় খেতে চাইবে তুমি। সুমনা সোফায় বসে রইল। ছাত্রের বাবা গেল কফি বানাতে। একটু পর দুই মগ কফি নিয়ে তিনি সুমনার কাছে এলেন। তার মুখে চোরা হাসি। সুমনাকে কফির মগটা এগিয়ে দিলেন। সুমনা যেই কফির মগে চুমুক দিল, তখন তার ছাত্রের বাবার চোখে মুখে অন্যরকম এক উচ্ছ্বাস। কফিতে কয়েক চুমুক দিতে সুমনা সোফায় অচেতন হয়ে পড়ে রইল। এদিকে তার ছাত্রের বাবা নিজের পোশাক খুলে সুমনার উপর ঝাঁপিয়ে পড়ল। সর্বনাশ করল সুমনার। হুশে এসে সুমনা তার কাপড় ঠিক করতে করতে বলল, আপনি আমার এই সর্বনাশটা কেন করলেন? আমি রায়ান ও তার মাকে সব বলে দেব, আমি আপনাকে পুলিশে দেব, ইতর লম্পট। সুমনার মুখে এই কথা শুনে তার ছাত্রের বাবা তেড়ে গিয়ে বললেন, কি করবি তুই? সবাইকে বলে দিবি, আমাকে পুলিশে দিবি? তোর সেই সুযোগ আমি রাখিনি, এতক্ষণ যা যা হয়েছে সব আমার এই ফোনে ভিডিও করা আছে, এখন থেকে আমি যখন চাইব তখনই তোকে আমার কাছে আসতে হবে, তা না হলে সবাই কিন্তু তোর শরীর দেখবে, এই বলে দিলাম। এই কথা শুনে সুমনার হাত পা অবশ্য আসছে। কি করবে সে? এমন এক ঘটনা আস্থার সাথে ঘটল যা সে না পারবে সইতে, না পারবে কাউকে বলতে। আমাদের সমাজে এরকম অনেক ছাত্রী আছে যারা পড়াশোনা ফাঁকে টিউশনে করে পরিবারকে সাহায্য করে। হয়তো অনেকেই এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে পাশবিক নির্যাতনের শিকার হয়। তাই এসব ছাত্রীদের উচিত সতর্ক হওয়া।